हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आमी राय चले एसेछि आबारो एकटा नतून ब्लग निये तोमादेर साथे। तो आज के हलो लक्ष्मी पुजो। तो आमार तरफ थेके सबाइके जानाच्छि शुभ कोजागरी लक्ष्मी पुजो। আর লক্ষ্মী পুজো তোমরা কে কেমন ভাবে কাটাও অবশ্যই আমাকে জানিও। তো আমি বাড়িতে রয়েছি, বাড়িতে আমাদের প্রতি বছরই আমার মা লক্ষ্মী পুজো করে। তো সেখানে সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে, এখনো পর্যন্ত সব কিছু চলছে। তো একটু পরেই ঠাকুরমশাই চলে আসবে, চারটের পরেই, চারটে পাঁচটা নাগাদ ঠাকুরমশাই চলে আসবে। তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। তো চলো দেখাচ্ছি আমার বাড়িতে কী কী অ্যারেঞ্জমেন্ট চলছে, নাড়ু বানানো থেকে শুরু করে লুচি সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি কী কী হচ্ছে। তো চলো। কি করছিস তুই? রান্না? কি রান্না করছিস? হ্যাঁ, দেখে কি বলে বলো, জানো না এটা কিসের জন্য তৈরি হচ্ছে সেটাও জানো না? কোন সব বানানোর জন্য একটু দেখাও। কোন সব তুমি হাতে কি করে দেখাচ্ছিলে? বেকে বেবে মামাম কি করে বানাচ্ছিল দেখাও। ওরম করে? ও আচ্ছা, তুমি পারবে বানাতে? ডাক আমার দিকে, ওটা খুব গরম থাকে। ও পারবে না। ওই দেখো মামান চলে এসেছে, এই যে মামান ঢুকছে। এবার তুমি টিভি দেখবে? তাই খুব মজা, টিভি তো সারাদিনই দেখছো। গরম গরম তুমি ছেড়ে দাও, গরম লাগবে হাতে। না দাও তো একটু, ওটা দুধ, ওটা দিয়ে সুজি করবে, সুজি করবে, লুচি করবে। আজকে সব এগুলোকে কি বলে বলো তো শোনা, এগুলোকে এগুলো দিয়ে হবে নাড়ু। কি হবে বলো? নাড়ু। হ্যাঁ বলো, নাড়ু। ইয়েস, এটা ব্রাউন কালারের। হ্যাঁ, এটা হোয়াইট কালারের। তুই কালকে কি কালারেরটা খেলি? ব্রাউন খেয়েছিস? কেমন লেগেছে তোর নাড়ু? এদিকে তাকি বলো। হোয়াইটটা খাওনি কেন? মামাম খেতে দিল না। তুমি যে ব্রাউনটা খেয়ে কালকে রাত্রিবেলা তোমার খুব পেটে ব্যথা করছিল। হ্যাঁ, ঠান্ডা লেগেছে খেতেই হলো জোর জবরদস্তি। এখন বাজে কটা বাজে? এখন আড়াইটেই বাজে। তো চারটে পাঁচটার মধ্যে আমাদের পুরোহিত চলে আসবে, তো সেই জন্য খুব তাড়াতাড়ি করে সমস্ত কিছু আয়োজন চলছে। পুজোর নাড়ু করা হয়ে গেছে, তারপরে মা লুচি সব ভেজে নিয়েছে, এখন সুজি করবে। তো আমি ফটাফট এখন ফলগুলো কেটে নিচ্ছি, তারপরে পুরোহিত চলে আসবে চারটের মধ্যে। তো চলো দেখো আমাদের বাড়ির লক্ষ্মী পুজো। সকাল থেকে ওঠার পর থেকেই ভীষণ বৃষ্টি চলছে, খুব অসুবিধা হচ্ছে পুজোর দিনে বৃষ্টি হলে সত্যি একটু প্রবলেম হয়ে যায়। রাত্রেবেলা খিচুড়ি তরকারি চাটনি পাঁপড় এসব হচ্ছে অ্যারেঞ্জমেন্ট নিচে। আমরা পুজোর এখানে সব মানে জোগাড় করছি, নিচে সব রাত্রেবেলা খাওয়া দাওয়াগুলো জোগাড় করছে সবাই। এটা এখানে সুজি বানানো হচ্ছে, যে মা বানাচ্ছে সুজি।
আর এই যে এখানে লুচি, মা লুচিটা নিয়ে যাব, এখন লুচি ভাজা হয়ে গেছে, জাস্ট ভাজলো লুচি। দাদা পেছনে শুয়ে আছে। আগে মা, আগে তো লক্ষ্মী পূজা আমাদেরকে ঢাক আসতো মা। হ্যাঁ বঙ্কা, হ্যাঁ হ্যাঁ, এখন বঙ্কা বেঁচে আছে মা? আগে আমরা লক্ষ্মী পুজো করতে পারি, ঢাক বাজতো, খুব মজা হতো, এখনো হয় অবশ্য লক্ষ্মী পুজো আমাদের বাড়ি খুব ধুমধাম করে হয়, আমার মা মানে ইয়ে করে করে লক্ষ্মী পুজোটা, মা নিজের হাতে নাড়ু বানায়, দু তিন রকম নাড়ু বানায়। আগে তো অনেক বেশি বেশি নাড়ু হতো, মোয়া হতো, সব আমার মা নিজেই করতো, মা আর দিদা মিলে করতো, এখন মা তো পারে না করতে, এই জন্য এখন অল্প অল্প ঠাকুরের জন্য করে, তাও নিজের হাতেই করে, লক্ষ্মী পুজোর দিন মা নিজের হাতেই করে সব কিছু। আমরা তো তেমন পারি না, ওই জন্য মাই করে দেয়। এবছরও অল্প পুজোর জন্য নাড়ু বানিয়েছে, দু রকম নাড়ু, মোয়া, তারপরে আরও সব বানিয়েছে, তিন রকম। ও আচ্ছা, তিলের নাড়ু, তিলের নাড়ু, তারপরে নারকেলের নাড়ু, তাই না মা? নারকেলের নাড়ু সাদা একটা, আর একটা গুড়ের, চিনি একটা গুড়ের, হ্যাঁ, আর তিলের নাড়ু, আর মুড়ির মোয়া, আর খই দিয়ে কি একটা বেশ করে, মুড়কি নাকি সামথিং কিছু একটা বলে, মুড়কি মুড়কি মুড়ি মুড়কি নাকি বলে, ওই করেছে। ফ্রেন্ডস, তো দেখতে পাচ্ছ আমি রেডি হয়ে গেছি, আলোটা খুব কম আসছে, শাড়ি পরেছি, তো রেডি হয়ে গেছি। তো ঠাকুরমশাইয়ের আসার কথা ছিল 4টে থেকে 4:30-এর মধ্যে, কিন্তু ঠাকুরমশাই এখনও এসে পৌঁছায়নি, এখন অলমোস্ট 5:45 বাজে, 6টা বাজতে যায়, এখন ঠাকুরমশাই আসার নাম নেই। তো আমরা রেডি হয়ে বসে আছি, ওয়েট করছি ঠাকুরমশাইয়ের জন্য, চলে আসবে, ফোন করেছিল বাবা, তো চলে আসবে বললো, তো চলো আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ জানিও। বিশেষ কিছু সাজিনি, চেষ্টাটা শাড়ি পরেছি, ব্যাস এইটুকুই। চলছে খিচুড়ি রান্নাবান্না, খিচুড়ি হবে, কি বলছিস? এখানে রান্না বান্না চলছে, খিচুড়ি আর দিদা রান্না করছে, এবং 6:30-7 বাজতে গেল, এখন আসলো ঠাকুরমশাই, তো চলো দেখি পুজো শুরু করছে, চলো। লাল বাকুলে
তো ঠাকুরমশাই পুজো দিয়ে বেরিয়ে গেছে, তো আমরা চলে গেছি নিচে। কি হয়েছে? খিচুড়ি রান্না বান্না হচ্ছে। পুজো টুজো হয়ে গেছে অনেকক্ষণ আগেই, মানে আধা ঘন্টা হয়ে গেল পুজো টুজো হয়ে গেছে। এখন তো প্রসাদ খাবো, প্রসাদ খাওয়ার পালা। তো আমরা উপোস ছিলাম, আমি মা দিদি সবাই উপোস ছিলাম। তো এখন প্রসাদ খাবো, মা প্রসাদ সব মানে দিচ্ছে, প্লেটে দিচ্ছে। তো প্রসাদ খেয়ে রাত্রেবেলা খিচুড়ি আর বাঁধাকপি তরকারি চাটনি আরও পাঁপড় টাপড় ভাজা হবে খাওয়ার সময়। এগুলো রাত্রে হচ্ছে, আরও আশেপাশে সবাই আসবে, সবাইকে বলা হয়েছে। চলো আমরা প্রসাদ প্রসাদ খেয়ে নিই। বাজি ফাটানো হচ্ছে, সব বাজি ফাটাচ্ছে। ওই যো পাচ্ছিস না, ওরকম করে ওরকম করে এটা হবে না, ওরকম করে দে 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 দে। ওই ভালো করে ধরা, ভালো করে ধরা। তাহলে নিচে থাক, নিচে রাখ, নিচে নাও। এই দেখ আমার হাতে। হ্যাঁ ওটা শোনা তো উঠো। হ্যাঁ 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 এই তো। তো ফ্রেন্ড আজকের মতো আমার ভিডিওটা এখানেই এন্ড করছি, কারণ প্রসাদ খাওয়া হয়ে গেছে আমার, তারপর একটু খিচুড়িও খেয়েছি। তো আমার এখন গাটা মানে একদম ছেড়ে দিয়েছে, মানে একটু ভালো লাগছে না। তো বাড়িতে সবাই আসছে, প্রসাদ খাচ্ছে, খিচুড়ি খাচ্ছে, খেয়ে সবাই তাদের সাথে একটু গল্প করতে হচ্ছে, সেই জন্য আমি মানে ভিডিও করতে পারছি না ঠিক করে। তার জন্য আমি ভাবছি আজকে এখানে আমার ভিডিওটাকে এন্ড করে দিই। তো তার জন্য আমি আজকে এখানে ভিডিওটাকে এন্ড করছি। যদি আমার ব্লগ তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটিকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো বন্ধুরা আজকের মতো এখানে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।